আগামী সপ্তাহ থেকে কলকাতায় ভ্যাকসিনেশনের নতুন নিয়ম। মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে, সোম, বুধ এবং শুক্রে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সোমবার থেকে সব ওয়ার্ড ও মেগা সেন্টারে মিলবে টিকা। আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দেবারতী, দেখো বেশ কিছুদিন ধরে সংবাদ মাধ্যমে একটা ছবি উঠে আসছিল যে প্রচুর মানুষ একসঙ্গে ভিড় জমাচ্ছেন এক জায়গায়, এবং কখন প্রথম ডোজ দেওয়া হবে, কখন দ্বিতীয় ডোজ দেওয়া হবে সেটা পুরো গোলমাল পাকিয়ে যাচ্ছিল, এবং তাতে করে যেটা হচ্ছিল মানুষ দৌড়াদৌড়ি করছিলেন। সেই সমস্যার সমাধানে এবার একেবারে পারমানেন্টলি একটা সমস্যার সমাধান পথে আসলো কলকাতা পুরসভা। এর ইতিমধ্যে যেরকমটা কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে 48 লক্ষ মানুষকে ইতিমধ্যেই কলকাতায় ভ্যাকসিনেটেড করা হয়েছে, এবং সোম, বুধ, শুক্রবার দ্বিতীয় ডোজ দেওয়া হবে, অর্থাৎ দ্বিতীয় ডোজ প্রাপক যারা পাচ্ছেন তাদের দেওয়া হবে, এবং মঙ্গল, বৃহস্পতি এবং শনি তাদেরকে প্রথম ডোজ দেওয়া হবে। অর্থাৎ কিনা এটা পরিষ্কার হয়ে গেলে আর সাধারণ মানুষ যারা দ্বিতীয় ডোজ পাবেন বা প্রথম ডোজ পাবেন তারা যাতে ওই দিনগুলোতে ভ্যাকসিনেশন সেন্টারের বাইরে কোনোভাবেই ভিড় না জমান সেই জন্যই এই রাস্তায় হেঁটেছে কলকাতা পুরসভা, এমনটাই জানানো হয়েছে। ধন্যবাদ দেবারতী। তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্র মুচিপাড়া, ক্লাব ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগ, সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে ধুন্দুমার, লাথি মেরে দরজা ভেঙে বাড়িতে ঢুকলো পুলিশ, গ্রেফতার বিজেপি নেতা সজল ঘোষ। মুচিপাড়ায় বিজেপি নেতার গ্রেফতারিতে তুঙ্গে দরজা, কেন দরজা ভেঙে ঢুকলো পুলিশ, সজল ঘোষ কি ক্রিমিনাল, প্রশ্ন দিলীপের। পুলিশের কাজ করেছে পাল্টা ফেরহাদের, সজলের মুক্তির দাবিতে মুচিপাড়ায় মিছিল বিজেপি। রেজাল্ট বিতর্কের জের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে সরানো হলো মহুয়া দাসকে, নতুন সভাপতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। আগামী সপ্তাহ থেকে কলকাতায় টিকাকরণের নতুন নিয়ম, প্রথম ডোজ মিলবে মঙ্গল, বৃহস্পতি, শনিবার, সোম, বুধ, শুক্রের দ্বিতীয় ডোজ, সোমবার থেকে সব ওয়ার্ড ও মেগা সেন্টারে ভ্যাকসিনেশন। সংযুক্ত মোর্চা নামে ভোটে জবাব ভুল ছিল, যৌথ ইস্তাহার বানিয়ে বিকল্প সরকার করার ডাকও পার্টি লাইন বিরোধী, বঙ্গ ব্রিগেডকে তুলোধনা সিপিএম কেন্দ্রীয় কমিটির নোটে। নজরেতে ত্রিপুরায় মাটি কামড়ে তৃণমূল কংগ্রেস, স্বাধীনতা দিবস, খেলা হবে দিবস পালনের প্রস্তুতি, আগরতলায় আট সাংসদ, হিংসা রাজনীতি ছড়াতে চাইছে জোড়াফুল, কটাক্ষ দিলীপের, ভয় পেয়েছে বিজেপি পাল্টা তৃণমূলের। ফেসবুক, ইনস্টাকে নোটিশ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের, এখনো কেন নির্যাতিতাকে নিয়ে রাহুলের পোস্ট তাদের প্ল্যাটফর্মে, টুইটার বন্ধের পরেই এই দুই মাধ্যমকে ব্যবহার রাহুলের। অ্যাকাউন্ট বন্ধ করে দেশের গণতন্ত্রের প্রতি আঘাত এনেছে টুইটার, ইউটিউব বার্তায় তোপ রাহুলের, টুইটার পক্ষপাত দুষ্ট, আমরা কি রাজনীতি করবো তা টুইটার ঠিক করে দেবে, তোপ কংগ্রেস সংসদে। জি-24 হতের খবরে যে রায়গঞ্জে অসহায় মহিলার পাশে প্রশাসন, আদিবাসী মহিলা এবং তার দুই সন্তানকে হোমে পাঠানো, তোড়জোড় কোর্টে আবেদন জানাবে পুলিশ। বাঁকুড়া সিম কার্ড কাণ্ডে নয়া মোড়, ভুয়ো পরিচয়পত্র তৈরির আস্ত কারখানার হদিশ, জয়পুরে তৈরি হতো ই ভোটার কার্ড, কোমলপুরে আধার কার্ড ও অন্য নথি, হাজারের উপর হার্ড ডিস্ক উদ্ধার। আবার আফগানিস্তানে তালিবান শাসন, কাবুলের খুব কাছে তালিবান বাহিনী, আফগান গৃহযুদ্ধের প্রভাব ভারতেও, দিল্লি কাবুল দ্বিপাক্ষিক সম্পর্কে কতটা ছাপ, তালিবানি শাসনে কূটনীতি বাণিজ্যে অশনি সংকেত, দেখুন আপনার রায় রাত 8টায়।